আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে শুধু ভিন্ন ধর্মী একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আমাদের ঢাকা শহরের যে ম্যাচ লাইফের কি অবস্থা, যে ম্যাচ লাইফে আমরা কিভাবে থাকি, তার একটি চিহ্ন আমি আপনাদেরকে বা তার কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করবো। মিরাজ ভাই, এই এই যে বেডটা দেখেন আগে, এই যে এই বেডটার অবস্থা দেখেন, এটা হচ্ছে মিস্টার জাদুর বেড। দেখেন তার অবস্থা, এটা হলো জাদুর বেড, এই যে হলো তার অবস্থান। এরপরে আসেন এদিকে ঘুরেন ভাই, আমারটা দেখেন। এটা হচ্ছে মিরাজ সাহেবের বেড, উনি ভিডিও করতেছেন, ওনার বেডের অবস্থা দেখেন, মুড়ি তারপরে জগ ভাই আমার, নো প্রবলেম। এই যে দেখেন তার বেডের অবস্থা, দেখেন এদিকে একটু নিয়ে আসেন মিরাজ ভাই, এদিকে। এই যে দেখেন তার অবস্থা, এই এই দিকে দেখেন একটু। আর এই যে আরেকটা বেড আমি আপনাদেরকে এখন দেখাবো, এই বেডটা হলো, এটা হলো সোহাগের বেড। সোহাগের বেডের অবস্থা দেখেন, তার চাদর নেই, তার তার চৌকি ভেঙে গেছে। এই এই শুল ভাষা একটু আমি আপনাদের অবস্থা কেন আইসারাগুলো ঠিক করো ছিঁড়ে ফেলো। আমরা হাই কমোডে হাগু করি। এরপরে আসেন এদিকে, আসেন ভেতরে। এই যে হলো আমার, এটা হলো আমার আমার টেবিল, আমার টেবিল এটা। এই আমার টেবিলে আমার বই পুস্তক রয়েছে, দেখেন অবস্থা। এই পাশে কিছু অংশ দেখাবো, এই যে অবস্থা দেখেন, আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন আমাদের শু কেস, দেখেন আমাদের জুতার শু, এটা কি বলে, এই সুরেকের অবস্থা দেখেন। এটা হলো আমার জুতা, 150 টাকা, এটা হলো বেশি কথা করছে মানে। এই যে হলো ভাই আমাদের, এটা হলো আমাদের, এটা কি বলে, রান্নাঘর, কিচেন রুম, কিচেন রুম। দেখেন আমাদের খাবার অবস্থা, দেখেন আমি আপনাদেরকে খাবার অবস্থা, দেখেন ভিতরে আসেন, ভিতরে দেখেন। এই যে হলো আমাদের ভাত, এই যে ডাল, আর এই যে আরেক পরিবারের খাবার হচ্ছে, চারবার সংসার এখানে, এখানে চারটা সংসার চলে একসাথে, কিভাবে সম্ভব। বোয়া আছে আমাদের, আমার নিচে দেখেন, তিনটা বেড আছে। এটা হলো আরিফ ভাইয়ের রুম, আরিফ ভাইয়ের বেডটা মোটামুটি ভালো আছে, কিন্তু এই পাশে অবস্থা দেখেন, এই পাশে যদি আপনাদেরকে দেখাই তো দেখা যাচ্ছে যে কি যে অবস্থা। আর এলো তার শার্ট, আর এই যে এইদিকে দেখেন তার কাপড় চোপড়, আর এটা হচ্ছে তার টেবিল, সে কিন্তু সবচেয়ে বেশি জায়গা দখল করছে, সবচেয়ে বেশি জায়গা। আর এই যে আমার রুমটা, এটা হলো আমার, আমি খুব কম জায়গা নিছি, তো তারপরে আমার অবস্থা দেখেন, এটা হলো আমার অবস্থা, বেডের অবস্থা। এইখানে আমি ঘুমাই, এখানে আমার ঘুমানোর জায়গা, এটা আমার ব্যাগ। ঢাকা শহরের বাড়ির মালিকরা কেমন মনে করেন বেসল করে বানা দেয় ব্যাগ। এই ব্যাগের ভিতরে আমার মূল্যবান সম্পদ আছে, সার্টিফিকেট। এখন আসেন নতুন নবাগত বিবাহিত, এখানে রয়েছে আরেক নতুন বিবাহিত, তার সংসার শুরু করছে অলরেডি। এটা হলো আরেকজনের, আমাদের তোজান সাহেবের, এটা হলো তোজান সাহেবের বেড, আরেফেল, বিশ্ব আরেফেল প্রাণে সে চাকরি করে। তো এটা তার বেডরুম, সরি বেডরুম না, দেখি কি বলে, সিট 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 সিট, ওকে।
তো আমরা দেখলাম, এখন আমি তো ভিডিও করলাম, তাহলে আপনি ভিডিও করলে আপনি দেখবেন না, আপনাকে দেখাবো না? দেখান ভাই। এখন এই আমাদের ভিডিও কর্তা মিস্টার মিরাজ সাহেব, কাম ফ্রম নোয়াখালী। এখন আমরা দেখাবো শিমুল সাহেবের রান্নার স্টাইল কি হচ্ছে। দেখেন রান্নার হাত কত সুন্দর, যে তার যে রান্না অস্থির রান্না, সুস্বাদু রান্না। মজা দে